কপিরাইট ফ্রি ইমেজ কিভাবে আপনারা ডাউনলোড করবেন ঠিক সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। ইউটিউবের জন্য আমরা কিন্তু অনেক সময় কিন্তু কপিরাইট ফ্রি ইমেজ খুঁজে থাকি। অনেকেই আমাদেরকে বলেন, ভাই অমুক ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করলাম একটা পিকচার, ডাউনলোড করে ওই পিকচারটাকে আমি মানে থাম্বনেল হিসাবে ব্যবহার করলাম, অথচ কপিরাইট ক্লেম আমি খেয়ে ফেললাম বা কপিরাইট ক্লেম আমার চলে আসছে। তো এখন কপিরাইট ক্লেমটা কেন আসলো ভাই? ওইটা তো আসলে মানে ফ্রি, হয়তো ওয়েবসাইটের অ্যাডমিন বলেছে যে এটা ফ্রি। আপনাকে কি গুগল বলেছে যে এটা ফ্রি? আপনাকে কি গুগল সাজেস্ট করেছে যে এটা আপনি ইউজ করতে পারবেন? আপনাকে গুগল যেটা সাজেস্ট করবে যে এটা ক্রিয়েটিভস কমন্সের আন্ডারে অথবা এটা কপিরাইট ফ্রি, আপনি সেই ইমেজটা ইউজ করতে পারবেন আপনার ইউটিউবের থাম্বনেল পিকচার হিসাবে, তাছাড়া আপনি কিন্তু কপিরাইট খেতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাই গুগলে কপিরাইট ফ্রি এই পিকচারগুলো কোথায় আছে? আমি জানবো কী করে যে গুগল ক্রিয়েটিভস কমন্সের আন্ডারে আপলোড করা কিছু পিকচার আছে যেগুলো আমরা ইউজ করতে পারি ইউটিউব থাম্বনেলে? আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো, চলুন দেখে আসি। সো এভরিওয়ান, টেক আনলিমিটেড অলিউড 360 ডিগ্রিতে আপনাদেরকে আবার ওয়েলকাম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমাদেরকে গুগল ক্রোম থেকে গুগলে চলে আসতে হবে। তারপর এখানের মধ্যে আমরা ধরে নেন যে আমি লিখছি ফেসবুক, ঠিক আছে, আমি ফেসবুক লিখছি এখানে। ফেসবুক লেখার পর আমি ইমেজে চলে যাচ্ছি। তো ইমেজ থেকে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট লাইনে ক্লিক করে আমি এটাকে ডেস্কটপ মোড করে নিলাম। ডেস্কটপ মোড না করলে কিন্তু এই কাজটা হবে না। ডেস্কটপ মোড করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে টুলসে ক্লিক করবেন। তারপর এই জায়গাতে ক্লিক করে এখান থেকে ক্রিয়েটিভস কমন্স প্রথমটা আপনারা সিলেক্ট করে নেবেন। এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবই কিন্তু কপিরাইট ফ্রি, ঠিক আছে। এই পিকচারগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। এই মাত্র যে টুলসটাকে আমরা ইউজ করলাম, এই টুলসটা হচ্ছে গুগলের একটা সার্ভিস। সো আমাদেরকে গুগল কিন্তু মানে গুগল কিন্তু আমাদেরকে জানিয়ে দিল যে এইগুলো ফ্রি, আমরা কপিরাইট ফ্রি এই পিকচারগুলো আমরা ইউজ করতে পারবো আমরা যে কোনো জায়গায়, গুগলের যে কোনো প্ল্যাটফর্মে আপনি কিন্তু এটা শেয়ার করতে পারবেন। অবশ্য আপনি কোনো কপিরাইট ক্লেম খাবেন না। সো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা, চাইলে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করতে হয়। এখান থেকে আমি অবশ্য ওয়েবসাইটে চলে যাচ্ছি ডাইরেক্ট। দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেজুলেশন আছে, যে কোনো রেজুলেশনে আপনি ডাউনলোড করতে পারেন। তাছাড়া আপনি এখানের মধ্যে পিকচারের মধ্যে ক্লিক করে লং প্রেস করে ধরে আপনি কিন্তু ঠিক এভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন, দেখতে পেলেন যে কীভাবে ডাউনলোড হয়ে গেলো। জাস্ট এখানের মধ্যে এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ডাউনলোড হতে শুরু করলো। সো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। সো এভরিওয়ান, আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু কপিরাইট ফ্রি পিকচার বা ইমেজ আপনারা কিন্তু নিতে পারবেন। এভাবে যদি আপনি কপিরাইট ফ্রি ইমেজ কিংবা পিকচার বলেন বা ইমেজ বলেন, যে যাই বলেন না কেন, এভাবে যদি আপনারা যদি থাম্বনেলের জন্য যদি মানে ডাউনলোড করে আপনারা আপনাদের ইউটিউব থাম্বনেলে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের ইউটিউবের কখনও আপনাদের মানে থাম্বনেলের কারণে আপনাদের কপিরাইট আসবে না। সো এভরিওয়ান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।